welcome to Stress Positive Life. I'm Shreya with a new exciting video. Today's video is all about photography and photography. So today's video topics are name rekheche ami trending photography ideas in this lockdown. Tumra barite boshe ki sundor sundor Instagram photo click korte paro. To jodi tumader dekhte interested thako to please puro video ta dekho. Ar ami ajker video re tomader sathe cartoonography photos ta khub trending e cholche Facebook e shobai mone dp rekhe diyeche. Oi hacktor tomader sathe share korbo. To cholo puro video ta dekhe asho. Video ta start kora jak. The first one is panorama photos, but panorama photos is not so easy. But tumra panorama photos motoni final result pete paro kibhabe, to cholo tumra tutorial ta dekhe nao. So guys, ei photo ta tolar jonno sobtheke important jeta seta hocche ki phone ta ke ekta proper wallpaper er sathe set kore rakha. Phone ta hille ekdomi hobe na, because tomrader ekhane ekta wallpaper e dariye different angle theke photo ta ke age tule nite hobe, tarpor e guloke merge korte hobe. To ami ekhane pics app theke ফটো ফার্স্ট ফটোটার সাথে সেকেন্ড ফটোটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে প্রথমে মার্চ করেছি, তো তারপরে এডিটটা করেছি যেভাবে এডিট করতে হয় নর্মাল এরকম ভাবে, তো তারপরে থার্ড ফটোটার সাথে এটাকে মার্চ করেছি, তো এরকম ভাবে প্রতিটা ফটো যেগুলো আমি তুলেছিলাম প্রতিটাকে মার্চ করেছি একটা উপরের সাথে, তারপরে একটা প্রপার ফটো রেডি হয়ে গেছে। তো চলো তোমরা ফটোটা দেখে আসো। The second one is cartoonography photo. আর cartoonography photo এখন কতটা trending তোমরা সবাই জানো, তো চলো তোমরা picture lab এ তোমরা photo lab এ কি করে এই pictures গুলোকে create করতে পারবে তার tutorial টা দেখে আসো। So guys, first photo lab app টাকে download করতে হবে, তারপরে তোমরা যেরকম effective picture বানাতে চাও তো ওরকম একটা পিকচার আগে থেকে সিলেক্ট করে তারপরে তোমাদের ফটোটাতে অ্যাড করতে হবে, তারপরে একটু টাইম দিতে হবে প্রসেসিং এর জন্য, তারপর তোমাদের ফটো রেডি হয়ে যাবে। তো তোমরা এখানে অ্যানিমেশন এফেক্ট বা ডিফারেন্ট এফেক্টও চেঞ্জ করতে পারো, তারপরে তোমরা সেভ করে নিতে। আমাদের এখন অবধি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম আরও হ্যাক্স দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, বিকজ তোমাদের কমেন্ট করতে ভালো লাগে আমার খুব, আর তোমাদের এই কমেন্ট করতে আমার খুব প্রচুর ইন্সপিরেশন আসে। তো থার্ড ওয়ানে চলে যাওয়া যাক। থার্ড ওয়ানের জন্য একটা আমি প্রপ হিসেবে ইউজ করেছি স্কাই আর ফ্লাওয়ারকে জাস্ট। সো গাইস, এখানে ফুলটাকে এমনভাবে নিতে হবে যেন দেখে মনে হয় ফুলটা ক্যামেরার অপোজিট কেউ ছুটছে আর সেটাকে তুমি ক্যাচ করার চেষ্টা করছো। তাহলে এভাবে যদি তোমরা কন্টিনিউয়াস শর্টস বা ভিডিও নাও তাহলে পারফেক্ট ফটো তোমরা পেয়ে যাবে। তো ইয়েস, চলো তোমরা ফাইনাল রেজাল্টটা দেখে নাও। The fourth one is dupatta hack. তো দুপাট্টাটাকে তোমাকে ফোনের উপাসে নিতে হবে, সামাও এভাবে ম্যানেজ করতে হবে যে তুমি এভাবে, তো তারপরে তোমার ক্লিক পিকচার ক্লিকিং কন্টিনিউয়াস শর্টস বা তোমরা ভিডিও নিতে পারো, ভিডিও নিলে ওটাকে স্লোমো করতে পারো, অন্য জায়গায় পোস্ট টিকটক ফিকটকে পোস্ট করতে পারো, তো ভিডিও নিলে তোমরা দুটোভাবে ইউজ করতে পারবে। তো ভিডিও যদি করো তার থেকেও করো, তাহলে ওখান থেকে কাম যেই শর্টগুলো তোমাদের সবথেকে ভালো লাগছে সেগুলো স্ক্রিনশট তুলে এডিট করতে পারো, আর নাচড়ে তোমরা কন্টিনিউয়াস শর্টসে পিকচার নিতে পারো। আমি আগের ভিডিওতেও বলেছিলাম তোমরা দুটোই করে দেখো, তাহলে সবথেকে বেস্ট আউটফিট আসে। তা ইয়েস, চলো তোমরা ফাইনাল রেজাল্টটা দেখে নাও। ফটোগ্রাফি হ্যাকটার জন্য সেম প্রপ হিসেবে আমি ফ্লাওয়ারটাকেই ইউজ করেছি, জাস্ট ক্যামেরার সামনে তুমি ফুলটাকে রেখে অনেকটা দূরে গিয়ে দাঁড়াতে হবে, তাতে তোমার একটা গার্ডেন লাইক ফিল আসবে বা আউটডোর শুট ফিল আসবে। তো তোমরা পিকচারটা দেখে নাও। সো গাইস, সিক্স ফটো হ্যাকটা তোলার জন্য আমি এখানে ইউজ করেছি আমার ট্রাইপডকে। ট্রাইপডটা এমনভাবেই রাখতে হবে যাতে তোমরা যেখানে বসে শ্যুট করছো তার থেকে অনেকটা ডিস্টেন্স উপরে থাকে, যাতে যেখানে শ্যুট করছো তার পুরো উপর দিয়ে ফোকাসটা আসে। তো চলো তোমরা ফাইনাল রেজাল্টটা দেখে না। আমি এখানে কিছু প্রপস দিয়ে ইউজ করেছি ফ্লাওয়ার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আর কমেন্ট তো করে ডেফিনেটলি জানাবে যে তোমাদের কোন হ্যাক্সগুলো ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে, আর আমাকে ইনস্টাতে ফলো করে ট্যাগ করো যদি তোমরা এরকম ক্লিক করো ফটোস, তো এটা জেনে আমার খুব ভালো লাগবে। সেটা ফটো ডে ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। আই লাভ ইউ গাইজ। So back to what I was saying.